বাচ্চার ডায়রিয়া এখানে রুমের মধ্যে খুবই অপরিষ্কার বেড না পাওয়ার কারণে নিচে আছি নিচে থাকার কারণে বাচ্চা আরো অসুস্থ বেশি হচ্ছে আক্সিটা দুই জুন কষ্টে আছি বাড়তি রোগীর চাপ সামলাতে আমাদের অসুবিধা হচ্ছে গত তিন দিন ধরে রাতে তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে নওগাঁয় এতে তাপমাত্রার প্রভাব পড়েছে জনজীবনে বেড়েছে জ্বর সর্দি ডায়রিয়া এবং নিউমিনিয়ার প্রকোপ বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা বাইশ হাজার শিশু ওয়ার্ডে প্রতিদিন পঁচাত্তর থেকে আশি জন ভর্তি থাকছে আর অন্যান্য বিভাগে তিনশো পঁয়তাল্লিশ জন রোগী ভর্তি রয়েছেন নগা সদর হাসপাতালে ধারণ ক্ষমতার বেশি রোগীর কারণে এক বেডে দুইজন আবার অনেককে হাসপাতালের মেঝেতে নিতে হচ্ছে চিকিৎসা বাচ্চার ডায়রিয়া এখানে রুমের মধ্যে খুবই অপরিষ্কার বেড না পাওয়ার কারণে নিচে আছে নিচে থাকার কারণে বাচ্চা আরো অসুস্থ বেশি হচ্ছে দুইজন কষ্ট আছি হঠাৎ অতিরিক্ত রুগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা হাসপাতালের সেবিকা দেব বাড়তি চাপ সামলাতে আমাদের অসুবিধা হচ্ছে হঠাৎ নেমে যাওয়া তাপপ্রবাহ থেকে শিশু ও বয়স্কদের অধিক সুরক্ষায় নজর দেওয়ার আহ্বান চিকিৎসকদের যাইরা হলে স্বাভাবিক খাবারটা চালু রাখতে হবে অর্থাৎ যে বয়সে যে খাবার খায় সেটা সে খাবে এছাড়া তরলজাতীয় খাবারটা সে বেশি বেশি খাওয়াবে এক সদর হাসপাতালে প্রতিদিন আড়াই হাজারের বেশি রুগী চিকিৎসা নিতে আসছেন এমার রকি সময় সংবাদ নওগাঁ